প্রিয় বন্ধুরা, তোমাদের প্রশ্ন অনুযায়ী এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করব। এক, তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের বহু কোশ্চেন রয়েছে। এবছর টেস্ট পরীক্ষায় যদি কম নম্বর হয় সেক্ষেত্রে কি আমাদের উত্তীর্ণ করে দেওয়া হবে? প্রশ্নের ধরন কীরকম হবে? টেস্ট পরীক্ষার কতটা সিলেবাসের উপর টেস্ট পরীক্ষা হবে? একই সাথে তোমাদের যে টিকাকরণ 18 বছরের কম বয়সী ছাত্রছাত্রীদের, সেই টিকাকরণ কবে হবে, অ্যাকচুয়ালি শিক্ষামন্ত্রী কি জানালেন এবং স্কুলে কি একান্তই প্রত্যেককে যেতে হবে এই মুহূর্তে, সমস্ত তথ্য নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে কিংবা ব্যক্তিগত কোশ্চেন করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের বলে রাখি, তোমরা সকলেই এই মুহূর্তে বলছো যে আমাদের সময়সীমাটা অনেকটা কম উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে। এক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো টেস্ট পরীক্ষা কতটা সিলেবাসের ওপর হবে, সম্পূর্ণ সিলেবাসের ওপর হবে না অল্প পরিসর সিলেবাসের ওপর হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, দুই বোর্ডের ক্ষেত্রে কিন্তু দুরকম। এক, এই মুহূর্তে যে ইনফরমেশান রয়েছে বা যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু মাধ্যমিকের যে ছাত্রছাত্রীরা আছে তাদের কিন্তু ফুল সিলেবাস রিডিউস করার পর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ওপরেই কিন্তু সম্পূর্ণ পরীক্ষা হবে। কারণ এটা বোর্ডকে নির্দেশিকা দেওয়া হবে যে প্রত্যেকটা স্কুল যাতে পরীক্ষা নেয়, সেক্ষেত্রে সভাপতি যেহেতু নিজে বলেছে পরীক্ষা প্রত্যেকের ক্ষেত্রে নেওয়া হবে, ডিসেম্বরেই নেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন যেরকমভাবে আগে পাঠানো হতো সেই রকম পাঠিয়েও কিন্তু পরীক্ষা হতেই পারে। সেক্ষেত্রে সম্পূর্ণ সিলেবাসে হওয়ারই সর্বাধিক পরিমাণে মাধ্যমিকের চান্স রয়েছে। আর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষার কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু বোর্ডের তরফ থেকে বা সভাপতি প্রত্যেকের টেস্ট পরীক্ষা নিতেই হবে এরকম নির্দেশিকা দেয়নি। তার সত্ত্বেও স্কুল যদি চায় সেক্ষেত্রে কিন্তু টেস্ট পরীক্ষা নিতেই পারে। সেক্ষেত্রে স্কুলে যতটা সিলেবাস শেষ হয়েছে সেইটুকু সিলেবাসের ওপর বা যে রিডিউস করার পর সম্পূর্ণ যে সিলেবাস রয়েছে সেইটুকু বা নিজের মতন করে স্কুল কিন্তু নিতেই পারে। এক্ষেত্রে প্রত্যেকের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা হবেই এরকম কোনো নির্দেশিকা তো নেই, মাধ্যমিকের প্রত্যেকের হবে, সেই কারণে ফুল সিলেবাসের ওপরেই নেওয়ার কিন্তু সর্বাধিক চান্স রয়েছে। এবার তোমরা অনেকেই বলবে যে অল্প পরিসর সময় রয়েছে, আমাদের অনেক সমস্যা রয়েছে। আমি আগেই বললাম তোমাদের এই যে সমস্যা, এই যে বক্তব্য, এই যে অভিযোগ, এই অভিযোগ অতীব স্বাভাবিক। তোমার জায়গায় যদি আমি থাকতাম আমিও এই কথা বলতাম। কিন্তু একটু ভেবে দেখো তো, তোমরা এতদিন ধরে স্কুল থেকে বন্ধ রয়েছে, তোমরা কোনো পরীক্ষা দিচ্ছ না, তোমরা যে এত বড় পরীক্ষা দিতে যাচ্ছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতন, সেক্ষেত্রে তোমাদের যদি আগে একটুখানি প্রিপারেশন হয়ে যায়, আগে একটু নিজেকে ঝালাই হয়ে যায়, আর বোর্ডের অত বড় পরীক্ষা দেওয়ার মতন পরীক্ষার আগে যদি টেস্ট পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই অনেকটা সুবিধা, তোমাদের যে খামতি রয়েছে, তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেকটা বাড়বে। কারণ এই কোভিডের ছলে কিন্তু তোমাদের পঠন পাঠন অতি অবশ্যই বাড়িতে হয়েছে, তোমরা অল্প পরিস্তর বাড়িতে পড়াশোনা করেছো, কিন্তু সেই যে হলে গিয়ে পরীক্ষা দেওয়ার অনুভূতি, সেই যে এক্সপিরিয়েন্স এটা কিন্তু অনেকটাই কমে গেছে। সেই কারণে এই পরীক্ষা কিন্তু তোমাকে অনেকটা ঝালাই দিতে বা অনেকটা এক্সপিরিয়েন্স গেন করতে কিন্তু সাহায্য করবে। এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে আমরা তো পড়িনি, আমাদের তো নম্বর কম আসবে, আমরা যদি ফেল করি, আমাদের যদি একেবারে কম নম্বর আসে সেক্ষেত্রে তো আমরা পাস করতে পারবো না, কারণ টেস্ট পরীক্ষা যদি ফেল করিয়ে দেওয়া হয় আর কম নম্বর দেওয়া হয় সেক্ষেত্রে তো আমাদের অনেক সমস্যা হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলে রাখি, এবছরের ক্ষেত্রে কিন্তু বিগত বছরগুলোর মতন প্রপার এরকম গাইডলাইন থাকছে না যে কম নম্বর পেলে বা তোমাদের খারাপ নম্বর আসলে বা ফেল করলে তোমাদের পরবর্তীতে টেস্ট পরীক্ষায় উঠিয়ে দেওয়া হবে না, এরকম কোনো কিছুই নেই। তোমাদের টেস্ট পরীক্ষায় যদি খুব কম নম্বর আসে বা খারাপ নম্বর আসে সেক্ষেত্রে কিন্তু বিগত বছরগুলোর মতো এবছরের ছাত্রছাত্রীদের আটকানো হবে না, প্রত্যেককেই ফাইনাল পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার তো কোনো বিষয়ই নেই, তোমরা শুধুমাত্র তোমাদের প্রস্তুতিকে আরও জোরদার করার জন্য তোমরা এই টেস্ট পরীক্ষাকে দাও। তোমাদের এক্সপিরিয়েন্স হবে বড় পরীক্ষা দেওয়ার আগে যে ভুল ভ্রান্তিগুলো ফাইনাল পরীক্ষায় হবে সেটা টেস্ট পরীক্ষায় কিন্তু
কেটে যাবে। আর তোমাদের পাস ফেল তো এখানে নেই, সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার কোনো বিষয়ই নেই। উল্টে তোমাদের পরীক্ষা দিলে তোমাদের যে ভুলগুলো হবে সেই ভুলগুলো আগের থেকেই ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে তোমরা টেস্ট পরীক্ষায় কিন্তু বুঝে যাবে। এবং সেই কারণেই কিন্তু মাধ্যমিকের টেস্ট পরীক্ষা যেরকম আবশ্যিক করা হয়েছে, প্রত্যেককে দিতেই হবে, সেরকমভাবে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাকেও আবশ্যিক করার জন্য অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীর তরফ থেকে কিন্তু বিভিন্ন দাবি উঠছে। আর প্রশ্নপত্রের ধরনের কথা যদি বলি, টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো, এবছরের প্রশ্ন কিন্তু অতীব সহজ আসতে চলেছে। তোমাদের যেরকম বিগত বছরগুলোতে কোনো প্রশ্নের ক্ষেত্রে একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করা হতো যাতে তোমাদের উত্তর দিতে একটু সমস্যা হয় বা কোশ্চেনটা বুঝতে একটু সমস্যা হয়, সেই সমস্যা কিন্তু এবছর হবে না। একদম সরল ভাষায় তোমাদের কোশ্চেন করা হবে যাতে তোমরা অতি সহজেই এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারো। তোমাদের ঘুরিয়ে যে কোশ্চেন করার প্রবণতা সেটা কিন্তু এবছর দেখা যাবে না। তোমাদের সরল সহজ ভাষায় তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে টেস্ট পরীক্ষারও এবং ফাইনাল পরীক্ষারও কোশ্চেন কিন্তু একই ছকে করা হবে, সরল এবং সহজ ভাষায়, যাতে প্রত্যেকে কোশ্চেনটি বুঝে যথাযথ প্রশ্নের উত্তর দিতে পারে। এর পরবর্তী বিষয় হচ্ছে তোমাদের টিকাকরণ নিয়ে। 18 বছর বয়সের কম ছাত্রছাত্রীদের টিকাকরণ কবে দেওয়া হবে এই প্রসঙ্গে কিন্তু আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রীতিমতো একটি বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের প্রস্তুতি কিন্তু রীতিমতো তৈরি, আমরা আধার কার্ড সংগ্রহ করেছি, আধারের নম্বর সংগ্রহ করেছি, যাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের 18 বছরের কম বয়স রয়েছে। এখন শুধুমাত্র কেন্দ্রের তরফ থেকে যেহেতু টিকাকরণের সমস্ত অনুমোদন দেয়া হয়, সেক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে অনুমোদন দিলেই কিন্তু আমরা টিকা দিয়ে দেবো। আমরা পুরোপুরি প্রস্তুত, রাজ্য সরকার পুরোপুরি প্রস্তুত, সমস্ত যে প্রসিডিওর, ছাত্রছাত্রীদের যে তথ্য জোগাড় করা সেই তথ্য জোগাড় করে ফেলেছি, সমস্ত প্রস্তুতি টিকাকরণের আমরা করে ফেলেছি। এখন কেন্দ্র সরকার 18 বছরের কম বয়সী ছাত্রছাত্রীদের টিকার অনুমোদন দিলেই আমরা কিন্তু ছাত্রছাত্রীদের টিকা দিয়ে দেব। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের টিকাকরণ দেওয়ার কাজও শুরু হয়ে যাবে জোর কদমে। এর পরবর্তী বিষয়, তোমাদের স্কুল কলেজে কি যেতেই হবে, না গেলে কোনো প্রবলেম হবে? এক্ষেত্রে কিন্তু রীতিমতো শিক্ষামন্ত্রীকে এক অভিভাবক এই বিষয়ে জিজ্ঞাসা করলে যে আমি কি আমার সন্তানকে স্কুলে পাঠাবই, সেক্ষেত্রে কিন্তু শিক্ষামন্ত্রী বলেন, হ্যাঁ এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এ বিষয়ে আমরা ভেবে দেখব। এই মুহূর্তে তিনি সরাসরি কোনো জবাব দেননি, তার সত্ত্বেও আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি, এই মুহূর্তে এরকম কোনো কিন্তু অফিসিয়াল নোটিশ নেই যে ছাত্রছাত্রীদের স্কুলে এই মুহূর্তে যেতেই হবে, তোমাদের স্কুলে যেতেই হবে, বা 80% বা 40% বা 45% প্রেজেন্ট লাগবেই, এরকম কোনো নির্দেশিকা কিন্তু এই মুহূর্তে নেই। কাজেই তোমরা যারা মনে করছো বা তোমাদের অভিভাবক বা প্যারেন্টসরা যারা মনে করছে এই মুহূর্তে স্কুলে পাঠাবে, বা অনেকে মনে করছে যে 16 নভেম্বর পাঠাবো না, কিছুদিন দেখবো কেমন কোভিড পরিস্থিতি থাকে, কিছুদিন দেখে তারপরে স্কুল বা কলেজে আমরা যাব, সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করেও কিন্তু তোমরা যেতে পারো। এই মুহূর্তে যে স্কুলে যেতেই হবে, কলেজে যেতেই হবে, এরকম কিন্তু কোনো গাইডলাইন এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। আর তোমরা যদি শিক্ষামন্ত্রীর মুখেই পুরো ব্যাপারটা শুনতে চাও, কী কী বললেন এক্স্যাক্টলি চাকরির পরীক্ষা নিয়ে, টিকাকরণ নিয়ে, এবং স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আবশ্যক কিনা তা নিয়ে, তাহলে কিন্তু কমেন্ট সেকশানে বা প্রথম কমেন্টে একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সমস্ত শিক্ষামন্ত্রীর মুখে শিক্ষামন্ত্রীর বক্তব্য তোমরা শুনতে পারবে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি কি জানালেন। আর এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, কিংবা ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।